মুকুল রায়ের ঘর ওয়াপসি প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রের প্রতিক্রিয়া। শুভ্রাংশু রায় দুজনেই ফের তার পুরনো দল তৃণমূলেই ব্যাক করলো, ঘর ওয়াপসি বলছিল তাকে, তো কি বলবেন এই বিষয়ে? এটা বলার কিছু নেই, কারণ হচ্ছে আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল। সবার মনে হয়েছিল জিতবে, সেই ভেবে বহু তৃণমূল থেকে আসা মানুষ যারা তাদের নিজেদের কথা ভেবে এই দলে এসেছিল, আবার যখন মনে হয়েছে যে না এই দল থেকে সেইভাবে কিছু পাওয়া যাবে না, তখন আবার তারা নিজের দলে ফিরে গেছে। কিন্তু তাদের বিজেপির কোনো ক্ষতি হয়নি, কারণ বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়, বিজেপি কোনো নেতার উপর নির্ভর করে দল নয়, আমাদের সাংগঠনিক দল, নীতি আদর্শ নিয়েই আমাদের বিজেপি চলে এবং আগামী দিন নীতি আদর্শ নিয়ে বিজেপি নেক্সট যে সময় ক্ষমতায় আসবে। তৃণমূল সূত্রে খবর মুকুল রায়ের হাত ধরে আরও কিছু নেতারা জয়েন করতে চলেছে, কি বলবেন? দেখুন, ভোটের আগে আপনারা দেখেছেন প্রচুর তৃণমূল থেকে আসা মানুষ যারা বিজেপিতে এসেছিল, তারা ভেবেছিল বিজেপি জিতবে, বিজেপি ক্ষমতায় আসবে। ক্ষমতা কেন্দ্রিক যারা রাজনীতি করে স্বাভাবিকভাবে তাদের পুনর দলে ফিরে যাওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু আপনারা দেখেছেন 2019 লোকসভার ভোটের সময় যারা বিজেপির ওপর ভরসা করে বিজেপিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল, সেই মানুষগুলো বিজেপির সাথে আছে, বিজেপির নীতি নিষ্ঠার সাথে আছে। সেই জন্য যারা ব্যক্তিকেন্দ্রিক তাদের সুবিধার্থে এই দলে এসেছিল, সুবিধা না পাওয়ায় চলে গেছে, তাতে সাময়িক গুটিকতক নেতা হয়তো তৃণমূলে যেতে পারে, কিন্তু আখেরে বিজেপির কোনো ক্ষতি হবে না, বরং বিজেপি আরও বেশি পরিষ্কার হবে, বিজেপি আরও নীতি নিষ্ঠার দিকে ধ্যান দেবে। অর্জুন দা বলছে যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আর কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত হয়নি তৃণমূল ভবনে, আজ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিং, কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, উনি যখন চিন্তাই করেছেন তার পুরনো দলে ফিরে যাবেন, তাহলে পুরনো সিকিউরিটি নিয়েই, তার রাজ্য সরকারের সিকিউরিটি নিয়েই সেখানে যাওয়া উচিত ছিল, কেন্দ্র সিকিউরিটি নেওয়া তার উচিত ছিল না। স্বাধীনতার পরে বাংলার মির্জা ভট মুকুল রায় আজকে বলেছেন সৌমিত্র খা, এ বিষয়ে কি বলবেন? দেখুন, সেটা সময় বলবে, মানুষ বলবে, আমরা বলবো না, কারণ হচ্ছে আমরা আবার বললাম আমরা কোনো ব্যক্তির ওপর নির্ভর করে আমাদের দল নয়, আমাদের নীতির ওপর আদর্শের ওপর ভিত্তি করে আমাদের এই দল। সেই জন্য কোনো একজন চলে গেলে তাতে আমাদের দলের কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ চিনে রাখবে, বাংলার মানুষ চিনে রাখবে এদের, যারা প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরালে তারা আবার ফিরে যায়, সেটা আগামী দিনে মানুষ সিদ্ধান্ত নেবে। অর্জুন দা বলছে গদ্দার আর মির্জাফল বলছে সৌমিত্র খা, তো এখানে কি বিজেপি থেকে এখন কি গদ্দার আর মির্জাফল তকমাটা কি কোনোভাবে মুকুল রায়কে দিয়ে দেওয়া হবে? দেখুন, এখানে এটা বিজেপির কোনো, এটা যার যার ব্যক্তিগত মতামত, এখানে বিজেপির কোনো মতামত নেই, কারণ স্বাভাবিকভাবে যারা বিজেপির ওপর ভর করে আগামী দিনে তাদের পরিসর বড় করতে এসেছিল, তারা দেখলো 2021 এসে যে সেই পরিসর ঠিক হয়নি, যদি যাওয়ারই মনে হতো 2019 পরেও অনেকে তাদের পুরনো ঘরে ফিরে যেতে পারতো, কিন্তু তারা ফিরে যায়নি, কারণ তখন মানুষ ভেবেছিল 2021 আবার ক্ষমতার অলিন্দে বিজেপি ফিরবে। তো সেই জন্য 2021 পরে এই ফলাফলের পরে যারা গেছে মানুষ তাদের বিচার করবে, সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ দেখছে কারা সুবিধাবাদী, কারা কিসের জন্য তারা দলে ফিরছে, কিসের জন্য তারা দলে এসেছিল, মানুষ এদেরকে চিহ্নিত করবে এবং পরবর্তীকালে তারাই তাদের উত্তর গণতন্ত্রের মাধ্যমে দেবে। তৃণমূল নেতারা কটাক্ষ করে বলছে যে বিজেপির নেতাদের রাজনৈতিক কেরিয়ার শেষ, সেখানে পাল্টা জবাবে তৃণমূল বিজেপি নেতৃত্বরা সমস্তরা বলছে যে রাজনীতির কেরিয়ার শেষ বলে কিছু হয় না। দেখুন, এক টাইমে 30টা 29টা ছিল, একটা মাত্র এমপি ছিল, তারপরেও মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল, 34 বছর ধরে শুধু বন্ধ করে আর বিভিন্নভাবে আন্দোলন করে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল, এবং তার সেই ক্ষমতায় আসার পেছনে বিজেপির একটা বিরাট শক্তি ছিল। তো তারা জানে বিরোধী থেকে কীভাবে ক্ষমতায় আসতে হয়, বিজেপিও জানে কীভাবে বিরোধী থেকে ক্ষমতায় আসতে হয়। ক্ষমতার শেষ বলে যার শুরু আছে তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। সেই জন্য আজকে প্রধান বিরোধী দল হিসাবে আজকে
মানুষ আমাদের জায়গা দিয়েছে বিভিন্ন আন্দোলন করা, এবং প্রকৃতপক্ষে সমাজে যে ধরনের বা এই গণতান্ত্রিক পরিষদে যেভাবে মানুষের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার জন্য মানুষ আমাদের সুযোগ দিয়েছে। আমরা সেই সুযোগ মাথা পেতে নিয়েছি এবং আমরা মানুষের এই রায়কে আমরা মাথা পেতে নিয়ে আমরা আগামী দিনের যে আন্দোলন গণতান্ত্রিক উপায় সেই আন্দোলন গড়ে তুলব। তাতে বিজেপিতে সুবিধাভোগী যারা এসেছিল তারা থাকুক বা না থাকুক, বিজেপির যারা পুরনো কার্যকর্তা কর্মী এবং সাধারণ মানুষ, যে ভোট 38% মানুষ দিয়েছে বিজেপিকে দেখে, তারা আছে, থাকবে, এবং আগামী দিনে বিজেপি যত পরিশুদ্ধ হবে এই সংখ্যা, মানুষের ভোট দেওয়ার সংখ্যা আরও বাড়বে। আগামী দিনে ফাল্গুনী পাত্র কি দল ত্যাগ করতে পারে? আমার প্রথম ভোটাধিকার থেকে আমি বিজেপিতে ছিলাম, আমৃত্যু আমি বিজেপিতেই থাকব। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।